একটা ডিম দিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে কিভাবে পেট ভরে ভাত খেতে পারবেন এমন একটি রেসিপি আজকে শেয়ার করব নতুন বিবাহিত জীবন যাদের যারা নতুন কেবল সংসার পেতেছেন তাদের অনেক সময় ইচ্ছা থাকলেও বেশি খরচ করার উপায় থাকে না দেখা যায় অনেক টানাটানি করে খেতে হয় ডাল আলু সিদ্ধ ভর্তা এসব করে এই সংসারটা চালাতে হয় তো একটা ডিম দিয়েও কিন্তু মজা করে দুজন মিলে খেতে পারবেন আর এই রেসিপিটি ছাত্র জীবন যাদের তাদেরও অনেক উপকার হবে তো আমি এখানে মাত্র একটা ডিম একটু তেল দিয়ে ডিমটা আমি একেবারে গুড়ি গুড়ি করে ভেজে নেব তো সামান্য একটু লাল লাল করতে হবে না সামান্য একটু ভাজা ভাজা হলেই এটা তুলে নেবেন তো আমার তেলটা ঢালতে গিয়ে একটু বেশি পরিমাণে পড়ে গেছে তো আমি আর তুলিনি ওভাবে দিয়ে দিয়েছি তো সেই তেলের ভিতরেই আমি আবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি এখানে একটা ডিমের জন্য একটু বড় সাইজের তিনটা পেঁয়াজ ইউজ করেছি চাইলে পেঁয়াজের পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন সেই ক্ষেত্রে তরকারির পরিমাণটা আর একটু বেড়ে যাবে তো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে পানি এখন আমি এখানে যা যা মশলা হাতের কাছে পাওয়া যায় সেগুলি অ্যাড করে দিব এখন দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটার পেস্ট এখানে আমার হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে হবে আর এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন একদম যে পানিটুকু আমি দিয়েছি এই পানিটা যাতে একদম শুকিয়ে যায় আর দিয়ে দিবেন একটু গরম মশলা হাতে কাছে যা যা থাকে এতটুকুই তো সব কিছু দিয়ে ভালোভাবে আপনার এটা কষিয়ে নিতে হবে পানিটা একদম শুকিয়ে ফেলবেন তেলটা উঠে আসা পর্যন্ত তো তেল উঠে চলে আসছে এখন আমি এখানে অ্যাড করে দিব যে ডিমটা ভেজে রাখলাম সেই ডিমটা এই তরকারিটা আপনি যদি একা একা খান আমি যতটুকু পরিমাণে রান্না করেছি আপনি মিনিমাম তিনবার খেতে পারবেন মানে ভালোর অল্প ভালো অল্প আপনার ভালো তরকারি হলে কিন্তু একটু একটু করে মুছে মুছে খাওয়া যায় তো একেবারে যে কম হয়েছে তা না অনেকটা তরকারি হয়েছে আর যদি একটু বাড়াতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন যে আরেকটু বেড়ে যাবে তো একটু ধনে পাতা কুচি আর একটু পেঁয়াজ কলি দিয়ে আমি এটা সামান্য আর এক মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিব আমি কিন্তু ডিমটা দেওয়ার পরে আর কোনো পানি ইউজ করিনি জাস্ট এভাবেই দুই তিন মিনিট রান্না করেছি যাতে আর একটু ভাজা ভাজা হয় এরকম আর কি তো এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নিব এক মিনিটের মতো তো অসাধারণ লাগে এই তরকারিটা খেতে অল্প একটু হলেও পেট ভরে ভাত খাওয়া যায় যাদের আসলে নতুন বিবাহিত জীবন বা যারা ছাত্র জীবনে একা একা থাকতে হয় রান্না করে খেতে হয় তারা আসলে বোঝে যে একটা বেলা খেতে বা একটা বেলা অ্যারেঞ্জ করতে কতটা কষ্ট হয় কারণ লেখাপড়ার পাশাপাশি আপনার যারা সংসার করেন এদের অনেক কষ্ট হয় সংসার চালাতে তো তারা এভাবে করে করে খেতে পারেন পেট ভরে ভাতও খেতে পারবেন আবার খুব বেশি খরচও হবে না তো ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করবেন আর যদি রেসিপিটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পেস্টটা যদি ফলো করে না থাকেন পেস্টটা একটু ফলো করে দিন এরকম ছোট ছোট রেসিপি পেতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক দোয়া রইল যাতে সবাই সবার অবস্থান থেকে অনেক ভালো থাকতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ